রায়হান, রায়হান আপনার পরিচয় বলুন। স্যার, আমি রায়হান দিনাজপুর থেকে। আচ্ছা, আপনি দিনাজপুর থেকে। রায়হান, আমরা দেখতে পাচ্ছি আপনি 500 একটি কাজ পেয়েছেন। এই কাজ কি বাইরের কাছ থেকে আসছে নাকি বাইরে সরাসরি আপনাকে হায়ার করেছে? স্যার আজকে ভোরে স্যার বায়ার সরাসরি আমাকে নক করে, আমি স্যার রিপ্লাই দিই, তার কিছুক্ষণের মাথায় আমাকে অর্ডারটা দেয়। আচ্ছা, এটা এটা মূলত কিসের কাজ? স্যার এটা একটা অ্যাফিলিয়েট একটা সাইট আছে, ওইটা এই লিঙ্কটা প্রমোট করতে হবে। এখানে কি ওপেন আছে? স্যার এটা ওপেন করো। স্কেপ প্ল্যান, ওকে। মানে বাইরে কোনো নির্দিষ্ট এরিয়া বলছে যে এই এরিয়াতে প্রমোশন করতে হবে? স্যার উনি বলছেন স্যার ফেসবুক গ্রুপে, আমি বলছিলাম যে আপনার মানে রিকোয়ারমেন্ট কি, ও বলছে যে স্যার শুধু ফেসবুক গ্রুপে প্রচার করতে হবে, এটা প্রমোট করতে হবে। প্রচার করতে হবে, কিন্তু কোনো নির্দিষ্ট এরিয়া সে বলে নাই। না না স্পেসিফিক কিছু বলেনি। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা প্রথমে দেখি গ্রুপ গুলো খুঁজে পাই কিনা। এখানে কি ফেসবুক আছে? স্যার আছে স্যার, এই যে নিচে নিচে কি রেহান এখান থেকে আসতেছে? রেহান, না স্যার। এই দেখুন আমরা গুগল খুঁজে পেয়ে গেলাম। ঠিক আছে, আপনাকে এইসব গ্রুপগুলোতে জয়েন হতে হবে। জয়েন হয়ে এইসব গ্রুপগুলোতে মার্কেটিং করবেন। ঠিক আছে, তো এইসব গুলো কাজ করতে গেলে আপনাকে অনেক গ্রুপ অ্যাপ্রুভ করবে না। ঠিক আছে, অনেক গ্রুপ আপনার পোস্টটা অ্যাপ্রুভ করতে দেবে না। তো তার জন্য আপনি কি করবেন, তার জন্য আপনি বিভিন্ন এই যে পেজ আছে বিভিন্ন পেজে মার্কেটিং করবেন। ঠিক আছে, তো সর্বপ্রথম আমাদের ট্রাই করতে হবে যে ফেসবুক পেজে আমাদেরকে মার্কেটিং করতে হবে। মনে থাকবে স্যার ফেসবুক পেজ, যদি যদি ফেসবুক গ্রুপে, তো ফেসবুক গ্রুপে স্যার আপনাকে দেখা যাচ্ছে যে অনেকগুলো মার্কেটিং করলাম, 50টা করলেন, আর বাকি 50টা যদি পেজে করে দেন এনাফ। ঠিক আছে, স্যার এই বায়ারটা হচ্ছে টপ বায়ার স্যার, সে আমাকে 5 লাখ দিয়ে পরীক্ষা করবে, এরপরে স্যার আমাকে মানে পার্মানেন্টলি একটা দেওয়ার ইয়ে আছে, আমি তার জন্য 10 থেকে 15টা ইমেল মার্কেটিং করব। এই ক্ষেত্রে স্যার কোন ইমেল ইমেল গুলো টার্গেট করব? মাত্র 10 থেকে 15টা, আচ্ছা স্যার আপনি বলুন কটা করব। 100টা ইমেল মার্কেটিং করে দেন। স্যার এগুলো তো স্যার প্রুফ দিতে হবে স্যার, এটা তো স্যার একটা একটা করে তো স্যার সমস্যা, মানে অনেক সময় লাগে। কিভাবে সময় লাগবে? 100 মানে 1 ঘন্টায় 100টা করতে পারবেন তো? আপনি তো প্রথমে একটা টেম্পলেট তৈরি করে নেবেন, বুঝতে পারছেন? রায়হান, রায়হান আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার। আপনি প্রথমে টেমপ্লেট রেডি করে নেবেন, আর টেমপ্লেট রেডি করলে আপনি জাস্ট ফরওয়ার্ড করবেন, মেল দিবেন, ফরওয়ার্ড করবেন, মেল করবেন, ফরওয়ার্ড করবেন। ওকে স্যার ঠিক আছে। দাঁড়ান, আমি আপনাকে মেলগুলো খুঁজে দিই। আচ্ছা দাঁড়ান, আমি স্ক্রিনটা অফ করে আপনাকে মেলগুলো খুঁজে দিই। ঠিক আছে, আপনাকে এগুলো সাজিয়ে দিতে হবে। জি স্যার। আচ্ছা, আমি প্রথমে এগুলো স্যার ওই সাজিয়ে, আমি শুধু স্যার লিখে প্রকার করবো তাই না স্যার, কি কি লিখবো স্যার, একটু হ্যাশট্যাগ দিতে হবে নাকি? এই দেখুন এই এখানে কি সে কোনো টাইটেল দিয়েছে আপনাকে? না স্যার। আচ্ছা, আমরা এখান থেকে সবকিছু নিয়ে নেব। আপনার তো নেটওয়ার্ক চলে যাচ্ছে। রায়হান, রায়হান আমাকে শুনতে পাচ্ছেন?
রায়হান, আচ্ছা ওর সম্ভবত নেটওয়ার্ক চলে গেছে। রায়হান জি স্যার, জি স্যার, আসি স্যার। আপনার নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে কেন? ফোন থেকে আসছে তো স্যার, এখন আর দিব না। এটা আমরা টাইটেল নেই, এটা নিতে পারি বা এটা নিতে পারি, গার্ড ফ্রি স্কেপ প্ল্যান অ্যান্ড গেট দ্য থ্রি সিম্পল স্টেপ টু বিকাম জব অপশনাল ইন জাস্ট 30 মিনিটস পার ডে, এটাকে আমরা টাইটেল হিসেবে নিতে পারি, ঠিক আছে? আর নিচেরটা হচ্ছে সাব টাইটেল অথবা আমি ডেসক্রিপশন হিসেবে নিতে পারি। আমি গুগল শিটে আপনাকে সাজিয়ে দিই, স্যার হ্যাশট্যাগ দিতে হবে নাকি স্যার? বুঝিনি। হ্যাশট্যাগ অবশ্যই হ্যাশট্যাগ দিতে হবে, বসালাম নিচে, আমি বসাই নিচে, আমি দিই লিঙ্ক, ক্লিক হিয়ার, ক্লিক হিয়ার, ভাইরাল লিঙ্ক, এটা সম্ভবত ভাইরাল ওয়েবসাইটের লিঙ্ক, তাই না? জি স্যার, ভাইরাল লিঙ্ক, তারপর এখানে বাইরের ডেসক্রিপশন, বাইরের পেজ পেজ পেয়েছেন নাকি? এখানে কি বাইরের পেজ টিজ আছে, ফেসবুক পেজ, বাইরের কোনো ফেসবুক পেজ এরকম কোনো কিছু আছে? না স্যার আমাকে এগুলো কিছু বলে নাই। আচ্ছা বসালাম, এখন আমরা হ্যাশট্যাগ বসাবো।
ঠিক আছে, এই হচ্ছে টাইটেল, এই হচ্ছে লিঙ্ক, এই হচ্ছে ডেসক্রিপশন, এই হচ্ছে বায়ারের হ্যাশট্যাগ। আপনি ওইসব গ্রুপগুলোতে মার্কেটিং করবেন, আর মার্কেটিং করার ক্ষেত্রে বায়ারের লিঙ্কটা কেটে দেবেন, ঠিক আছে? পারবেন না, স্যার? আমি রেকর্ড অফ করে আপনাকে ইমেলগুলো দিয়ে কালেক্ট করার সিস্টেম দেখিয়ে দিচ্ছি।